সালাম আলাইকুম, আমি সহকারী অধ্যাপক ডাক্তার এস এম রাসেল ফারুক। আমি আজকে আপনাদের চুল নিয়ে কিছু কথা বলবো। চুল মানুষের ব্যক্তিত্ব প্রকাশের বাহ্যিক একটা উপাদান, অর্থাৎ একটা মানুষ তাকে দেখতে কেমন লাগবে কিংবা তার ব্যক্তিত্বটা কীভাবে প্রকাশ হবে তার চুল দেখেই অনেকটা নির্ণয় করা সম্ভব। এই চুলের যত্নে আমাদের কী কী করার দরকার, অর্থাৎ আমরা যদি চুলের যত্ন নিতে চাই সেক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে। অর্থাৎ চুলের জন্য যা যা দরকার সেগুলোর মধ্যে পুষ্টিকর উপাদান যেমন ভিটামিন সি, এ, বি এবং বায়োটিন এবং বিভিন্ন ধরনের মিনারেলস, এই সবগুলো খাবার খেতে হবে। তা এই জাতীয় খাবারগুলো কোথায় পাবো? প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলসের জন্য বেশি বেশি সবজি খেতে হবে, বেশি বেশি ফ্রুটস খেতে হবে এবং ভিটামিন সি জাতীয় যেসব ফ্রুটসগুলো আছে যেমন লেবু, জলপাই, আমলকি, আমড়া, জাম্বুরা, কামরাঙ্গা, পেয়ারা, আনারস, কমলা, মাল্টা, এই ফ্রুটসগুলোতে আমরা বেশি বেশি পরিমাণে ভিটামিন এবং মিনারেলসগুলো পাবো এবং সবজি প্রচুর পরিমাণে সবজি খাবো। অর্থাৎ ভিটামিন মিনারেলের পাশাপাশি আমরা আর কী কী নিতে পারি? চুলের যত্ন করতে হবে, একটা ভালো মানের শ্যাম্পু ব্যবহার করতে হবে। তাহলে ভালো মানের শ্যাম্পু বলতে আমরা কী বুঝি? অর্থাৎ মেডিকেটেড শ্যাম্পু। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা আসলে ভালো মানের শ্যাম্পু মনে করি যেটার মধ্যে একটা ভালো ফ্লেভার আসে, সুগন্ধ আসে এবং মাথায় যখন প্রয়োগ করি অনেক বেশি পরিমাণে ফেনা হয়, এটাকে অনেকেই ভালো শ্যাম্পু মনে করে। একটু ব্র্যান্ডেড হয়, অর্থাৎ যেগুলোর বিজ্ঞাপন বেশি হয় সেগুলোকে আমরা ভালো মানের শ্যাম্পু মনে করি, কিন্তু না, আমাদের জন্য আমাদের দেখতে হবে আমাদের চুলের জন্য যেটা উপকারী, অর্থাৎ যেই সব শ্যাম্পুর মধ্যে মেডিকেটেড উপাদান থাকে, অর্থাৎ আমাদের জন্য কিটোকনাজল যদি থাকে কিংবা জিঙ্ক পাইরিথিওন থাকে কিংবা সেলেনিয়াম সালফাইড বা বায়োটিন থাকে, এইসব শ্যাম্পুগুলো ব্যবহার করলে আমাদের চুলের জন্য উপকার। অন্যান্য যেসব ব্র্যান্ডেরগুলো আমরা ব্যবহার করি সেগুলো আসলে আমরা অনেকেই জানি না এটার ভিতরে কী উপাদান রয়েছে, ফলে সেগুলো ব্যবহার করা থেকে দূরে থাকতে হবে। এরপরে আসি আমরা কী কী করা যাবে না, অর্থাৎ চুল কী কী করলে চুলগুলো নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। দেখা যায় যে অনেকেই এসে বলে যে স্যার আমার চুল তো মাঝখান থেকে পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যায় তারা কী কাজগুলো করে, তারা চুলকে ডাই করে, বিভিন্ন ধরনের কালারফুল চুল তৈরি করে। তো এইগুলো করলে চুল ভেঙে যাবে, অর্থাৎ চুলের যে প্রোটিন বন্ড থাকে সেই বন্ডগুলো নষ্ট হয়ে যায় এবং চুল ভেঙে যায় এবং পাশাপাশি রিবন্ডিং করে, তারপর হচ্ছে স্ট্রেট করে, হিট দেয়। যদি এই কাজগুলো করা হয় সেক্ষেত্রে চুলের বন্ড নষ্ট হয়ে যায় এবং চুল অকালে ঝরে পড়ে। সেক্ষেত্রে এই সব কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং কী ব্যবহার করা যাবে? আমরা যদি চুলের যত্ন নিতে চাই পুষ্টিকর খাবার, পাশাপাশি আমরা অনেকেই মিনক্সিডিল ব্যবহার করার কথা বলে থাকি এবং পাশাপাশি অন্য কিছু প্রাকৃতিক কিছু উপাদান রয়েছে সেগুলো আমরা ব্যবহার করার জন্য বলে থাকি, আমরা দেখব যে আমাদের চুলের জন্য যেগুলো দরকার সেই সব জিনিস বাদে অন্যগুলো আমরা চেষ্টা করব অ্যাভয়েড করার জন্য। এক্ষেত্রে আমরা ভালো মানের একটা সিরাম ব্যবহার করতে পারি। এবং অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন স্যার কোন ধরনের তেল ব্যবহার করব চুলে। আসলে আমাদের মাথায় যেসব সিবাসিয়াস গ্ল্যান্ড বা গ্রন্থি আছে, তেল গ্রন্থি, সেগুলো থেকেই অনবরত আমাদের তেল তৈরি হচ্ছে, ফলে আমাদের তেল না দেওয়াই উত্তম। তারপরও যদি অনেক যদি আপনি দিতে চান সেক্ষেত্রে বলে যে চুল না দিলে তেল রুক্ষ হয়ে যায়, সেসব ক্ষেত্রে যাদের মাথাটা বেশি ড্রাই থাকে তো সেক্ষেত্রে আমরা কোকোনাট অয়েল দিতে পারি, অ্যালমন্ড অয়েল দিতে পারি কিংবা নিমের তেল দিতে পারি, এগুলো আমাদের চুলের জন্য কিছুটা উপকারী। আর আমরা এইসবের পাশাপাশি অনেকেই বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখে না বুঝে অনেক ধরনের তেল কিংবা অনেক ধরনের বিভিন্ন কেমিক্যাল উপাদান চুলে ব্যবহার করেন এবং বলে থাকে যে এটা এক মাস, দুই মাস, তিন মাসের গ্যারান্টি, এগুলোর ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবো। এবং চুলের জন্য আমরা একজন ভালো চিকিৎসক, ভালো ডার্মাটোলজিস্টের একজন সাহায্য নেব এবং পাশাপাশি চুলের জন্য আরও যদি কিছু করার দরকার হয় যেমন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কিংবা পিআরপি করার দরকার হয় সেগুলো করব। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।